রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি সরকারি নিয়মে কাজ না হওয়ার পাশাপাশি রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ প্রতিবাদে অবরোধ আন্দোলন গ্রামবাসীদের কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার গ্রামবাসীদের নিরস্ত করতে হামলা চালায় এই অভিযোগে উত্তেজনা ছড়ালো মালদহের হরিশচন্দ্রপুর থানার রাঙাইপুর গ্রামে অবিলম্বে নতুনভাবে কাজ শুরু করার পাশাপাশি ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হন গ্রামবাসীরা অন্যদিকে সংশ্লিষ্ট ঠিকাদারের তরফে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে একই সঙ্গে এই ঘটনার পেছনে কিছু ঠিকাদার ও সমাজবিরোধীর মদত রয়েছে বলে সরব হন তিনি উল্লেখ্য জেলা পরিষদের তরফে ওই গ্রামের মিটার রাস্তা তৈরির বরাত পান তারিক আনোয়ার নামে এক ঠিকাদার কিন্তু এই কাজে দুর্নীতির অভিযোগ ওঠে গ্রামবাসীদের তরফে এমনকি ওই ঠিকাদার সদল বলে গ্রামবাসীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ মেলে যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার ওরা উঠিয়ে নিয়ে গেছে আমার বাবাকে দিয়ে তারপরে তখন ওখানে আমাদের যেটা ই আছে প্রধান আছে প্রধান তখন তিনজনকে মারধর করেছে মানে কি ওই তারিকুল ইসলাম কি নিয়ে ছিল বাহিনী গুন্ডা বাহিনী দিয়ে ওদেরকে মারার ই করেছিল তারিকুল ইসলামটা হলো ঠিকাদার আমরা চাইছি যে এখন রাস্তাটা ভালো হোক আর ও যেই মানে কি ই ঠিক করেছে ভুল ঠিক করেছে এই আমি চাইছি যে ওর লাইসেন্স ক্যান্সেল হোক এবং তাকে যেন পুলিশে গ্রেপ্তার করে তার বিচার যেন হয় সে লোকেরা আমরা বলি সমস্ত লোক কে কাজটা ঠিকভাবে করেন হ্যাঁ ঠিকভাবে করেন সাইডে মাটিগুলো দেন কিন্তু মাটি দেয়নি কাজও ঠিকভাবে হচ্ছে না শিডিউল মোতাবেক কাজ হচ্ছে না হ্যাঁ রাস্তাটা দশ দিনে ভেঙে যাবে ওই জন্য আমরা গ্রামবাসীর লোক হ্যাঁ পথ অবরোধ করি তারা বিভিন্ন রকমের বল আমরা কাজ আমরা এভাবেই করে নি করে নিয়ে যাব সব জায়গায় এভাবেই কাজ করি দু কাজ করি আমরাকে বিভিন্ন জায়গায় টাকা লাগে হ্যাঁ ওই জন্য ওরা বিভিন্ন রকমের লোককে নিয়ে আসে নিয়ে এসে কাজ করার চেষ্টা করে আমরা তার কাজে বাধা দিয়েছি বাধা দিয়ে আমরা বলছি ঠিকভাবে কাজটা করতে হবে যেভাবে শিডিউল আছে সেই শিডিউল মোতাবেক আপনাকে কাজ করতে হবে কাজ করে যেতে হবে এটাই কি যে নতুনভাবে আমাদের কাজটা হোক শিডিউল মোতাবেক যেভাবে শিডিউল আছে সেভাবে নতুনভাবে যেন আমাদের কাজটা হয় ঠিকভাবে যেন আমরা চলতে পারি রাস্তা রাস্তা দিয়ে এটাই আমার আবেদন যেগুলো অভিযোগ উঠছে সেগুলো একেবারে মিথ্যা অভিযোগ আমার সরকারি আদেশ মূলে যেভাবে আছে আমি শিডিউল অনুযায়ী কাজ করে যাচ্ছি আমাকে তিন মাস ধরে এই কাজটা নিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমার বর্তমানে চার কোটি টাকার কাজ অনগোয়িং আমি বারো বছরের কন্ট্রাক্টর আমার অভিজ্ঞতায় আমি এরকম দেখিনি একটা ঢালাই রাস্তা করতে গিয়ে সমস্যা হয় ওখানে অনেকগুলো ঠিকাদার আছে তারা ইচ্ছাকৃতভাবে আমাকে হ্যারাসমেন্ট করছে আমার কাছে কিছু অ্যান্টিসোশাল টাকা চাইছে টাকা না দেওয়ার কারণে আমার রাস্তাটা নিয়ে এইরকম চিনিমিনি গিয়েছিল কাজ করতে না তো আমি মাল উঠিয়ে নেবো মিক্সার মেশিন উঠিয়ে নেবো আমাকে উঠাতে দেয় আমি কাজ করবো আমার ওখানে মিক্সার লাখ লাখ টাকার মাল পড়ে আছে আর আমি মারধর করতে গিয়ে আমার মালটা নষ্ট করবো এটা চক্রান্ত করে করানো হচ্ছে